আসসালামু আলাইকুম প্রিয় সৈয়দ আরব প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা সবাই হয়তো জানেন, 7ই মার্চ 2021 সালে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় থেকে একটি প্রোগ্রাম লঞ্চ করে, সেটা হচ্ছে প্রত্যেক প্রবাসী বা যারা শ্রমিক আছেন প্রত্যেকেরই তাদের কাজের ওপর পরীক্ষা নেওয়া হবে, তাদের কাজের যে দক্ষতা সেটা যাচাই করা হবে এবং সেই দক্ষতার ওপর নির্ভর করে হয়তো যারা আপনার পাস করবে তাদেরকে সার্টিফিকেট প্রদান করবে এবং তাদেরকে হয়তো তাদের যে স্যালারিটা সেটাকে কম বেশি করবে, হয়তো এছাড়া আরও অন্যান্য সুযোগ সুবিধা তারা পাবে। তখন এখানে তারা বলতেছে যে কোন কোন কোম্পানির যেই কর্মীরা রয়েছেন এবং তাদের কবে থেকে এই যেই স্কিল ভেরিফিকেশন বা তাদের প্রফেশনাল ভেরিফিকেশন যে সিস্টেমটা তারা কবে থেকে লঞ্চ করতেছে, কবে থেকে কর্মীদের এই পরীক্ষাটা নিচ্ছে। সো তারা এখানে উল্লেখ করছে যে প্রথম হচ্ছে সবচেয়ে বড় কোম্পানি, যেখানে আমেলের সংখ্যা হচ্ছে 3000 থেকে বা 3000-এর অধিক আমেল সংখ্যা, সেই সকল কোম্পানিকে আপনার যেই জুলাই 1, 2021 সালে তাদেরকে এই পরীক্ষাটা নেওয়া হবে সেই সকল আমেলগুলোকে। তারপরে হচ্ছে আপনার 500 থেকে 2999 বা তার অধিক যত আমেল রয়েছে যে সকল কোম্পানিগুলোতে তাদেরকে নেওয়া হবে সেপ্টেম্বর মাসের 1 তারিখে 2021 সালে। তারপরে হচ্ছে মিডিয়াম, সেখানে 50 থেকে 49 জন আমেল যে সকল কোম্পানিগুলো বা মহাসাসায় রয়েছে সেই সকল কোম্পানি বা মহাসাসাতে এই যে ট্রেনিংটা সেটা নেওয়া হবে, পরীক্ষাটা নেওয়া হবে অক্টোবরের 1, 2021 সালে। তারপরে হচ্ছে স্মল ক্লাস এ, মানে এখানে ক্লাস দুইটা ধরা হয়েছে, যারা স্মল যেই ছোটো যেই মহাসাসাগুলো রয়েছে সেগুলাতে, যেখানে আপনার 6 থেকে আপনার 49 জন আমেল রয়েছে সেটার আপনার পরীক্ষা নিব হচ্ছে নভেম্বরের 3 তারিখে 2021 সালে। তার পরবর্তী লাস্ট যেটা আছে একেবারে স্মল, একেবারে ছোট, যেখানে আপনার আমেলের সংখ্যা হচ্ছে 1 থেকে 5 জন, সেই সকল এই কর্মীদের যে পরীক্ষাটা সেটা নিবে জানুয়ারি 2, 2022 সালে। তো এই হচ্ছে আপনার কোম্পানির যে আমেলের ওপর নির্ভর করে তাদের সম্ভাব্য একটি তারিখ, সেই তারিখেই তাদের যেই পরীক্ষাটা, তাদের যে কাজের দক্ষতা সেটার ওপর তাদের পরীক্ষা নেওয়া হবে এবং যারা পাস করবে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং সেই সার্টিফিকেটের মেয়াদ থাকবে 5 বছর এবং তারা এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পাবে। সেই সকল সুযোগ সুবিধা নিয়ে আমরা হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই যে দক্ষতা, এই দক্ষতা যাচাইয়ের ফলে হয়তো আপনার স্যালারিটা হয়তো বাড়তে পারে আবার কমতেও পারে। সো আপনাদের যে কাজের ওপর দক্ষ রয়েছে সেই কাজগুলোকে আপনাদের আয়ত্ত আছে কি না বা আপনারা সেই কাজের ওপর কতটা দক্ষ রয়েছেন, আপনাদের সেই সকল দক্ষতা যাচাই করবে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট টিউটোরিয়ালে। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখন যেখানে আপনারা একটা ভিডিও দেখতেছেন এন্ড স্ক্রিনে, সেই ভিডিওতে ক্লিক করে আমাদের নেক্সট যেই চ্যানেলটি রয়েছে সেকেন্ড ইউটিউব চ্যানেল প্রবাস 24, সেই চ্যানেলে গিয়ে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন। সেখানে আপনারা সবসময় আপডেটগুলো পাবেন আর কি, আপনাদের কোশ্চেনের অ্যান্সার আমি সেখানে আপনাদেরকে দেবো। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।